গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়। আমাদের ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত পদ্ধতি, এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু দল সমাজকর্মের পরিধি ও প্রয়োগক্ষেত্র। আমি সরাসরি আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। প্রথমেই এই যে দল সমাজকর্মের আমরা যে পরিধি এবং প্রয়োগক্ষেত্র নিয়ে আলোচনা করব, এটি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করব। বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ, জনবহুল ও গ্রাম প্রধান এদেশে বহু আর্থসামাজিক সমস্যা বিদ্যমান। এমতাবস্থায় দল সমাজকর্ম পদ্ধতির সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রায় সকল ক্ষেত্রেই সাফল্য অর্জন সম্ভব। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা দেখতে পাই যে অধিকাংশ সামাজিক যেসব খাত রয়েছে বা সামাজিক যেসব অবস্থান রয়েছে সেখানে নানাবিধ সমস্যা, এবং আমাদের এই জনবসতিপূর্ণ একটি দেশে আমরা এখানে প্রচুর জনসংখ্যা, এখানে প্রচুর মানুষ, প্রচুর দল, এবং কি হচ্ছে প্রত্যেকটা দলের মধ্যে সমস্যাটা রয়েছে বা সামাজিক প্রেক্ষাপটগুলোতে সমস্যা রয়েছে। আমরা জানি যে সমাজের যেসব সমস্যা এগুলো আসলে একটা অপরটার উপরে নির্ভরশীল। যখন একটা ক্ষেত্রে সমস্যা হয় সেটা আসলে সব ক্ষেত্রকে কি করছে, প্রভাবিত করছে। তো আমরা যদি বাংলাদেশের সামাজিক সমস্যার কথা বলি তাহলে এখানে সমস্যা প্রচুর। তো যেহেতু সামাজিক সমস্যা আছে তার মানে অবশ্যই এখানে সমাজকর্মের যে প্রায়োগিক ক্ষেত্র সেটি আসলে অনেক বেশি রয়েছে। এখানে আমরা দেখতে পারবো যে বাংলাদেশে নানাবিধ এনজিও, সমাজসেবা অধিদপ্তর এবং বিভিন্ন রকম বেসরকারি পর্যায়ে সংগঠন রয়েছে যারা এসব সামাজিক সমস্যা সমাধান করার জন্য নানা রকম পদ্ধতিগত কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাহলে এই যে বাংলাদেশে আমরা দেখতে পাই, এছাড়া যে বাইরে থেকে অনেক বেশি ফান্ডিং আসে আমাদের এনজিওগুলোতে, কারণ আমাদের সমস্যা বেশি হওয়ার কারণে আমাদের এই সমস্যা সমাধান সম্পর্কিত বিভিন্ন প্রজেক্ট কার্যক্রম তার সংখ্যাটা অনেক বেশি, এবং এখানে কাজের ক্ষেত্রটা আসলে অনেক বিস্তৃত, এবং এইটা থেকে আমরা সমস্যা সমাধান করে বের হয়ে আসতে আমাদের প্রচুর সময় লাগবে। তাহলে এখন কথা হচ্ছে যে আসলে এই যে দল সমাজকর্ম এটা আসলে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তবে বেসিক কয়েকটা বিষয় আমরা এই বিষয়গুলো দল সমাজকর্মের যে কনসেপ্ট সেটি আমরা ব্যবহার করতে পারি। তার মধ্যে প্রথমেই বলা হয়েছে শিক্ষা বিস্তার, দল সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে অজ্ঞতা ও নিরক্ষরতা সমস্যার মূলোৎপাটন করা যায়। অশিক্ষা, অজ্ঞতা ও নিরক্ষরতা থেকে জন্ম নেয় কুসংস্কার, গোড়ামি, অসচেতনতা প্রভৃতি। এসব থেকে মুক্তির লক্ষ্যে ব্যাপকভাবে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা বিস্তার প্রয়োজন। দল সমাজকর্মের আলোকে জনগণকে সুসংগঠিত করে গণশিক্ষা, বয়স্ক ও সামাজিক শিক্ষা সহ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে। তাছাড়া দল সমাজকর্মের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানেরও উন্নয়ন সম্ভব, যেমন স্কুল সমাজকর্ম। তাহলে এই যে শিক্ষা বিস্তার, আমরা যদি বলি যে আমাদের কিন্তু বাংলাদেশে যে সাক্ষরতার হার সেটি কিন্তু দিন দিন বেড়েছে। আমরা দেখেছিলাম যে আগে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা ছিল, যেটাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা সবার জন্য যে নিশ্চিতকরণ, সেই নিশ্চিতকরণে কি করা হচ্ছে, আমরা সরকারিভাবে নীতি গ্রহণ করেছি। এখন তারপরেও দেখা যায় যে অনেক পিছিয়ে পড়া গোষ্ঠী রয়েছে, আমাদের পথ শিশু রয়েছে, আমাদের বিভিন্ন আদিবাসী সম্প্রদায় রয়েছে যাদেরকে আসলে আমরা এইটার আওতায় আনতে পারছি না। সে জায়গাতে কি হচ্ছে, সে জায়গায় এইসব পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য নানা রকম সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে আসলে সমাজকর্মী একটা বড় ভূমিকা পালন করতে পারে। সমাজকর্মী কি করছে, ওইসব জায়গাগুলোতে অর্থাৎ প্রত্যন্ত যেসব অঞ্চল যাদের কাছে সরকারি এই প্রাথমিক সেবাটা নিশ্চিত করা হচ্ছে না, অর্থাৎ কোনো শিশুই যাতে এই প্রাথমিক শিক্ষার বাহিরে না যায়, সেজন্য আমরা এনজিওর মাধ্যমে, আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা তাদেরকে শিক্ষা বিস্তার করছি। তাহলে ওই যে একটা পথ শিশুকে কিন্তু আমরা সরকারি যেসব প্রাথমিক স্কুল আছে সেখানে আমরা নিয়ে যেতে পারছি না। তাদের জন্য আমরা কি করছি, সন্ধ্যাবেলায় স্কুলের আমরা ব্যবস্থা করছি প্রজেক্টের মাধ্যমে। তাহলে এই যে এভাবে কি করা, সবার কাছে প্রত্যেকটা শিশুর কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়া, এভাবে আমরা শিক্ষা বিস্তার করতে পারছি। এক্ষেত্রে দল সমাজকর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কোনো একটা বস্তি, সেই বস্তির যেসব শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা দল গঠন করে তাদেরকে নিয়ে আমরা একটি স্কুল প্রতিষ্ঠা করতে পারি। এছাড়া আমরা দেখেছি বাংলাদেশে বর্তমান সময়ে বিভিন্ন যৌনপল্লী যেখানে রয়েছে তাদের ছেলে মেয়েরাও যাতে পড়াশোনা করতে পারে, কারণ তারা মেইন স্ট্রিম যেসব স্কুল সেখানে তারা নানা রকম বুলিংয়ের শিকার হয়। তো সেক্ষেত্রে কি করা হচ্ছে যে তাদের সন্তানরা যাতে পরবর্তীতে এই পেশায় না যায়, তারা যাতে একটা সুস্থ পরিবেশ পায়, সেজন্য তাদেরকে
তাদের জন্য আলাদা স্কুল করা হচ্ছে, তাদেরকে আলাদাভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে। তাহলে এই যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে দল সমাজকর্ম একটা ব্যাপক ভূমিকা কিন্তু পালন করতে পারে। আমরা দেখি যে প্রত্যন্ত অঞ্চল বা আমাদের যেসব আদিবাসী সম্প্রদায়, তাদের স্কুল থাকে না, তাদের ওখানে কোনো স্কুল থাকলে সেখানে শিক্ষক থাকে না, তাদেরকে দল গঠন করে সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের ভাষায় তাদেরকে শেখানো হচ্ছে। তাহলে এই যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে দল সমাজকর্ম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবার স্কুল সমাজকর্ম যে কার্যক্রম, এটা বাংলাদেশে আগে ছিল, এখন আপাতত সরকারিভাবে এটি বন্ধ, কিন্তু আমরা বাইরের দেশে দেখতে পাই স্কুল সমাজকর্ম কার্যক্রম রয়েছে বাংলাদেশেও। আসলে আমরা আশা করছি যে খুব দ্রুত স্কুল সমাজকর্ম কার্যক্রমগুলো পরিচালিত হবে। এর ফলে শিক্ষার্থীরা আসলে কেন স্কুলে আসতে চায় না, অনেক সময় শিক্ষার্থীরা স্কুলে আসতে অনাগ্রহ দেখায়, জোর করে স্কুলে আসে, তো এই বিষয়গুলো সর্ট আউট করা, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি বা স্কুল মুখী করে তোলা ইত্যাদি কার্যক্রমে কিন্তু দল সমাজকর্ম ব্যাপকভাবে ভূমিকা পালন করতে পারে। আমরা কৃষি উন্নয়ন নিয়ে কথা বলছি, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং এখানে অসংখ্য কৃষক রয়েছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দেখছি যে প্রতিনিয়ত আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমাদের খাদ্যের চাহিদাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এই সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে কি কি করতে হবে, কৃষি খাতটাকে উন্নয়ন করতে হবে। কৃষি খাত উন্নয়ন করতে হলে আমাকে কৃষকের উন্নয়ন করতে হবে। এখন কৃষকের উন্নয়নের জন্য গড়পড়তা কিন্তু কোনো উন্নয়ন কার্যক্রম নিলে চলবে না, তাদের উন্নয়নের জন্য কি করতে হবে, দল সমাজকর্ম কার্যক্রম নিতে হবে। যেমন একটা গ্রামে যে পণ্য বা একটা অঞ্চলে যে ফসলটা ভালো হয়, পাশের গ্রামে বা অন্য অঞ্চলে সেই ফসলটা ভালো হয় না, নদীর এপার ওপারের কারণে জমির উর্বরতার পার্থক্য আমরা দেখতে পাই। তাহলে কি করতে হবে আমাদের, এইসব জায়গাতে আমরা কৃষকদেরকে দল হিসাবে গঠন করতে হবে, কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে। নতুন যেসব আমাদের কৃষি কার্যক্রম আছে বা আমাদের যেসব কৃষি প্রযুক্তি রয়েছে সেগুলোতে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে শেখাতে হবে, তাদের অফ সিজনে কোন পণ্যটি বা কোন ফসলটি উৎপাদন করলে ভালো হয়, তাদের জন্য পশু কিভাবে পালন করলে ভালো হয়, এই বিষয়ে তাদেরকে কি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। এভাবে দল হিসাবে যখন আমরা প্রত্যেকটা দল, কৃষকের দলকে যখন আমরা উন্নয়ন করতে পারবো, তখন আসলে সামগ্রিকভাবে আমাদের কৃষি উন্নয়ন হবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে বাংলাদেশি কৃষি উন্নয়নের জন্য ব্রাক, প্রশিকা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গ্রামীণ সমাজসেবা, ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারপর আমরা দেখতে পাই চিত্ত বিনোদনের ক্ষেত্রে, একটা জাতিকে আমরা যদি সুষ্ঠুভাবে বেড়ে তুলতে চাই, তাদের মধ্যে যদি আমরা মানবীয় গুণাবলী চাই, তাহলে সেই জাতির মধ্যে একটা সুস্থ চিত্ত বিনোদনের ভূমিকা আবশ্যক রয়েছে। একটা শিশুকে যখন আমি ছোটবেলা থেকে ভালো কন্টেন্ট দেখাবো, তাকে যখন আমি সুস্থ বিনোদনের মধ্যে রাখবো, তখনই সে বড় হয়ে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। তাহলে এই সুস্থ বা চিত্ত বিনোদনের জন্য দল সমাজকর্ম ভূমিকা পালন করে। আমরা দেখতে পাই যুব কল্যাণ কেন্দ্র, আমরা দেখতে পাই গার্লস গাইড, আমরা রোভার স্কাউট দেখতে পাই, সমিতি, পাঠাগার, বিভিন্ন রকম যে আয়োজন, এই আয়োজনগুলোকে উদ্বুদ্ধ করতে বা এই কার্যক্রমগুলোকে প্রসারিত করতে দল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে বিশাল বড় একটা বেকার এবং বাংলাদেশের আর্থসামাজিক যে অবস্থান, সে অবস্থানে আসলে মানুষের আত্মকর্মসংস্থান তৈরি করাটা সহজ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান বা শিল্প কারখানা প্রতিষ্ঠা করে সেখানে মানুষকে চাকরি দেওয়ার চেয়ে মানুষকে প্রশিক্ষণ দিয়ে তার আত্মকর্মসংস্থান সৃষ্টি করাটা সম্ভব, এবং এটাই আসলে আমাদের একমাত্র এখন কৌশল। আমাদের যে বিশাল যে বেকারত্ব, তাদের যে চাকরির প্রতি যে দুর্বলতা বা চাকরির প্রতি যে তাদের মোহ, সেটাকে সেখান থেকে বের করে নিয়ে এসে তাদেরকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এই সমাজকর্ম বা দল সমাজকর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হতেছে আমাদের দেশের নারীরা আমরা দেখি যে কর্মসংস্থানে বা এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ কম, সেক্ষেত্রে আমরা সেসব প্রত্যন্ত অঞ্চলের নারীদেরকে নিয়ে তারা যে কাজটা পারে, তারা যে কাজটা জানে, তারা ঘরে বসে কিভাবে কাজটা করতে পারে, সেরকম আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারি। এছাড়া আমাদের নির্যাতিত বা পিছিয়ে পড়া নানা রকম নারী থাকে, হঠাৎ করে একজনের ডিভোর্স হয়ে গেছে বা স্বামী মারা গিয়েছে, এবার সেই নারীটা যাতে কর্মসংস্থানের মধ্যে আসতে পারে, এক্ষেত্রে দল সমাজকর্ম অর্থাৎ সেই অঞ্চলের যারা নারীরা রয়েছে তাদেরকে নিয়ে দল গঠন করে আমরা দল সমাজকর্ম কার্যক্রম পরিচালনা করতে পারি। জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ বাংলাদেশের সমাজকর্ম সমাজসেবা কার্যক্রমের একটা সফলতম প্রজেক্ট আমরা বলতে পারি। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়,
আমাদের এটা প্রথম দিককার মোটিভ ছিল এবং আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার খুব সফলভাবে এই প্রজেক্টটি সম্পন্ন করতে পেরেছে। এবার এখন কিন্তু বাংলাদেশের যে জনসংখ্যার হার সেটি আসলে কমে এসেছে এবং আমাদের বর্তমান যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সেটি হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন এই যে আমরা যে কমিয়ে আনতে পেরেছি এটি কিন্তু এখনই শেষ হয়ে যায় না, আমাদেরকে এখনো এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমাদের দেশে রোহিঙ্গারা এসেছে এবং দেখতে পেয়েছি যে রোহিঙ্গাদের মধ্যে এই জনসংখ্যার বৃদ্ধির সংখ্যাটা অনেক বেশি, তাদের ছেলে মেয়ে বেশি হয়, তাদের এই মানে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতাটা বেশি, এটাকে মিটিগেট করতে হবে। মিটিগেট করার জন্য তাদের যে কুসংস্কারগুলো রয়েছে, তাদের যোগ্যতাগুলো রয়েছে সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। অর্থাৎ যেখানেই সমস্যা হবে দল যে যে অঞ্চলে বা যে জায়গাতেই জনসংখ্যা সম্পর্কিত সমস্যা হবে বা জনসংখ্যা বেশি হবে সেখানে নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা ভূমিকা পালন করতে পারি। বলা হচ্ছে জনস্বাস্থ্য উন্নয়ন, অর্থাৎ মানুষের যে পাবলিক হেলথ, এই পাবলিক হেলথটাকে আমরা যদি উন্নয়ন করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দল সমাজকর্ম কার্যকর ভূমিকা পালন করতে পারে। এইডস রোগীদের নিয়ে এখন কাজ হচ্ছে, অর্থাৎ এইডস রোগীদের নিয়ে যখন কাজ হয় তখন কিন্তু অবশ্যই সেটা দল সমাজকর্মের মধ্যে আমরা তাদেরকে সচেতন করি, তাদেরকে নিরাপদে রাখি, তারা যাতে মেইন স্ট্রিম মূল সমাজের সাথে যাতে মিশতে পারে, তারা যাতে তাদের দৈহিক যতটুকু সক্ষমতা রয়েছে সেই কার্যক্রমগুলো যাতে তারা পরিচালনা করতে পারে, এভাবে আমরা তাদেরকে সহায়তা করে থাকি। এরপরে বলা হচ্ছে সমবায় গঠন, যেটা বাংলাদেশে অনেক বেশি প্রচলিত যে সব জায়গায় একটা সমবায় করা, সব জায়গার লোকদের মধ্যে একটা ইউনিটি করা, এই ইউনিটিটা বা যোগাযোগটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় দল সমাজকর্মের ক্ষেত্রে। প্রত্যেকটা ছোট ছোট দল গঠন করে তাদেরকে উদ্বুদ্ধ করা ইতিবাচক কাজের ক্ষেত্রে। এবং এছাড়া হচ্ছে সমষ্টি উন্নয়ন, অর্থাৎ এই যে যখন আমরা ছোট ছোট দলকে নিয়ে যখন কাজ করি তখন সেটা আসলে একটা নতুন একটা সমষ্টি বা সামগ্রিকভাবে একটা সমষ্টিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। নতুন বসতি এলাকা, নতুন বসতি এলাকা দল সমাজকর্ম প্রয়োগের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি ও সহানুভূতি সৃষ্টি করা সম্ভব। বাংলাদেশে শিল্পায়ন ও শহরায়নের ফলে নতুন নতুন বসতি গড়ে উঠেছে, তাছাড়া গুচ্ছগ্রাম ও চলাঞ্চলে নতুন বসতি স্থাপিত হচ্ছে, এসব ক্ষেত্রে দল সমাজকর্ম মাধ্যমে সুফল অর্জিত হতে পারে। এখানে বিষয়টা হচ্ছে যে একটা কমিউনিটি যারা মানুষ তাদের মধ্যে একটা আন্তঃক্রিয়া প্রতিক্রিয়া থাকতে হবে, তো তাদের সৌহার্দ্য যাতে ভালো থাকে। আমরা এখন শহরাঞ্চলে এমন হয়ে গেছে যে এক বাসার খবর আরেক বাসার মানুষজন জানে না, কিন্তু এরকম না হয়ে তাদের মধ্যে যাতে একটা সামাজিক সম্পর্ক থাকে এ ব্যাপারেও কিন্তু দল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রতিবেশী কেন্দ্র, যুব কল্যাণ, শিশু কল্যাণ ইত্যাদি ক্ষেত্রে আসলে এই দল সমাজকর্ম ভূমিকা রাখে। যুব কল্যাণ যদি আমরা বলি তাহলে আমাদের একটা বিশাল বড় যুব সমাজ রয়েছে এবং যুব সমাজরা অনেকে নানা রকম অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়ছে। সেটা কেন জড়িত হয়ে পড়ছে, যারা মাদকাসক্ত তাদেরকে ফিরিয়ে আনা, ধর্মীয় উগ্রবাদী আমরা দেখতে পাচ্ছি তাদেরকে তাদের সেই ধর্মীয় উগ্রবাদটা রোধ করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা মিটিগেট করতে পারি দল সমাজকর্মের মাধ্যমে। এছাড়া আমাদের যদি শিশুদের কথা বলি তাহলে আমরা দেখি যে আমাদের একটা বিশাল বড় অংশ হচ্ছে শিশু কিশোর এবং তারা যাতে সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে এবং যারা হচ্ছে যাদের অভিভাবক নেই বাবা মা বাবা নেই তারা যাতে সরকারি শিশু পরিবারগুলোতে দিবাযত্ন কেন্দ্রেতে বা শিশু মাতৃসনদগুলোতে যাতে তারা ভালোভাবে গড়ে উঠতে পারে, তারা যাতে বেড়ে উঠতে পারে সেজন্য আমাদেরকে দল সমাজকর্ম কার্যক্রম পরিচালনা করতে হবে বা এটা আমাদের কাজ করার একটা অন্যতম ক্ষেত্র। এছাড়া যদি আমরা বলি নারী কল্যাণ, শ্রম কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন এইসব বিষয়েও কিন্তু দল সমাজকর্ম ভূমিকা রাখে। শ্রম কল্যাণ, এই যে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, শ্রমিকরা যাতে তাদের ন্যায্য মজুরি পায়, তাদের যাতে আমরা দক্ষতা বৃদ্ধি করতে পারি এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশ থেকে প্রত্যেক বছর একটা বড় অংশ শ্রমিক বাইরের দেশে কাজ করতে যায় কিন্তু দেখা যায় যে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার কারণে তারা খুব ভালো ইনকাম করতে পারছেন না। তাহলে এভাবে আমাদের কি করতে হবে, শ্রমিকদেরকে ট্রেনিং দিতে হবে, যেটার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে আমরা কি করতে পারছি যে শ্রমিকদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলছি। পরিবার কল্যাণ, সংশোধনমূলক কার্যক্রম এইসব ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা দল সমাজকর্ম ব্যবহার করতে পারি। যে কোনো সংশোধনাগার বা কিশোর উন্নয়নমূলক যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমরা দল সমাজকর্ম তাদেরকে দল গঠন করে তাদের উন্নয়নে আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারি। দারিদ্র বিমোচন এবং কুটির শিল্প স্থাপন, সাংস্কৃতিক সংরক্ষণ, মানসিক স্বাস্থ্য ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে আসলে দল সমাজকর্ম এমন একটি বিষয় যেটা সব ক্ষেত্রে মোটামুটি আমরা প্রয়োগ করতে পারছি। যেখানে সমস্যা আছে সেখানে আসলে আমরা দল সমাজকর্ম প্রয়োগ করতে পারছি। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।